এটা কিন্তু এইবারই প্রথম জামাত ইসলাম আমাদের মন্দির পাহারা দিচ্ছে, তা না 1992 সালে ওই যে বাবরি মসজিদের সময়ও কিন্তু চট্টগ্রাম সহ বড় বড় মন্দিরে তারা পাহারা দিচ্ছে, এর আগেও দিয়েছে। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে একবার হচ্ছে করতোয়া নদীতে একটা পুণ্য স্নান করতে গিয়ে বহু লোক ডুবে মারা গেছে। আমরা জানার আগে, আমরা পরে জানলাম, তার আগে হচ্ছে জামাত গিয়ে প্রত্যেকটি লোককে 3 লাখ করে ওই সময় টাকা দিয়েছে। জামাতের কোনো দায় ঠেকছে? হিন্দুরা কি জামাতে ভোট দেয়? কিন্তু তাদের একটা সহানুভূতিশীল কর্নার আছে সব জায়গায়। এর আগে আমরা দেখেছি টাঙ্গাইলে একটা ফ্যামিলি খাবার পায় না, চলতে পারে না। বাংলাদেশে হিন্দুদের কিন্তু টাকার অভাব নেই, অনেকেই 100 কোটি টাকার মালিক, 200 কোটি টাকার মালিক, কিন্তু ওই হিন্দু পরিবারকে 1 লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠিত করে দেয়া এই জিনিসটা কিন্তু করেনি। কিন্তু জামাত কিন্তু তাদের ফ্যামিলি, তাদের ঘর করে দিছে, তারা যাতে ভবিষ্যতে মাসোহারা একটা মহিলা আছে তাকে মাসিক, যেমন হচ্ছে আমাদের সরকারি যেমন এই দেয় না ভাতা দেয়, মাসোহারা এখনো পর্যন্ত দেয়। বিষয়টা হচ্ছে জামাত ইসলাম তো একটা ইসলামী দল, আমরা যদিও সেই দল করি না, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রতিপক্ষ। কিন্তু মানে সেদিনও জামাতের আমির সাহেব উনি বলতেছিলেন, দেখেন আমরা মানুষের সেবা করি, কে হিন্দু মুসলিম, কে হিন্দু কে মুসলিম, এটা না, রাজনীতি আলাদা বিষয়, কে ভোট দেবে কে দেবে না। আমি একবার প্রফেসর গ্রামীণ ব্যাংক ইসলামী ব্যাংকের এক ভাইস চেয়ারম্যান ছিল ইন্দু সাহেব, আমি ফেনীতে গিয়েছিলাম কোনো একটা কারণে, গিয়ে ওখানকার জেলেরা বলছে যে প্রত্যেক জেলে পরিবারের যা জাল জাল কেনার টাকা উনি দিয়ে দিচ্ছে, ভোটের আশায় না, কারণ হিন্দুরা ভোট দেবে না সে জানে, কারণ উনি মনে করেন যে আমরা দেশের সেবা করি, দেশের জনগণ বিপদগ্রস্ত থাকলে তার সেবা করা একটা নৈতিক দায়িত্ব। এই মানে উনি সেদিনও বললেন এই বিষয়টা, এবং সেই কথাটা আমরা ইউনুস সাহেবের কাছ থেকে শুনছি। ফেনীর সুরাম মানে একটা থানা আছে, ওই এলাকায় আমি গিয়েছিলাম কোন একটা কাজে আর কি। আপনাদের হিন্দু ধর্মের যারা সম্প্রদায় যারা আছে আপনাদের, তারা এটা এটা কিভাবে দেখছে? আপনি তো অনেকের সাথে কথা বলছেন, এখন শোনেন কিছু আছে, যেমন ধরেন আমার এই ঢাকেশ্বরী মন্দিরে যখন পাহারা দিচ্ছে, কিছু আওয়ামী লীগের হিন্দুরা তো আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত, একটা চ্যানেল মানে আমেরিকাতে চালায়, তিনি লিখেছে জুতা মেরে গরু দান। আজকে ধরেন কথার কথা, যদি ঢাকেশ্বরী মন্দির কোনো লোক নাই, রাতের বেলায় ওই যে যারা টুকাই আছে না গদা একবেলার মতো, ওই যে যদি ওইখানে একটা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে খেলায় দিয়ে আসলে পরের দিন দোষ হবে কার? জামাতের। জামাত কিন্তু এই দায় থেকেই নিচ্ছে যে অকারণে আমাদের ঘরে পড়বে। এবং গতকাল রাতে 12টার সময় ঠিক মানে বলছে মানে এক ধরনের সংবাদ পাওয়া গেলো এই ঢাকেশ্বরী মন্দিরে তারা হামলা করবে, আমাদের ছাত্র ওরা রাত ধরে পাহারা দেয় সেখানে, কাছে যেই বাইরে খাইতে গেছে এই সময় ভিতরে ভাঙচুর করার জন্য আগুন ধরানোর জন্য ওই ঢাকেশ্বরী মন্দির যারা হচ্ছে এটাকে মেসাকার করতে চায় তারা ওইখানে লোক পাঠাচ্ছে ভিতরে দিয়ে বাইরের গেটে তালা দিয়ে দিচ্ছে। এখন আমাদের ছেলেগুলো ভিতরে ঢুকতে পারতেছে না, আমরা 12টা সাড়ে 12টার মধ্যে, পরে বাইরের থেকে খবর পাইছে একটা গোয়েন্দা সংস্থা মানে ইন্ডিয়ান গোয়েন্দা বলছে যে ঢাকেশ্বরী মন্দির আজকে হামলা হবে। দেখেন সে তাড়াতাড়ি করে শেষ মন্ত্রী দেখলো যে ঢুকতে দিচ্ছে না, তখন তখন সেনাবাহিনীর খবর দিচ্ছে, সেনাবাহিনী এসে সেটি পরবর্তীকালে ভিতরে যায় দেখলো যে কতগুলো দুষ্কৃতিকারী হিন্দু মানুষ, যে কারণে তাদের না ধরে তাদের রাস্তা করে বের করে। এই গতকালকের ঘটনা। এই যে একটু আগে আপনি এমপি বাহারের কথা বললেন, তো আমি শুনে আপনারও গ্রেপ্তার দাবি জানাইছি, তো শেষ পর্যন্ত তাদের যে পরিণতিটা, এই পরিণতিটা আসলে কি আপনি কি আগে থেকেই জানতেন বা এরকম কিছু একটা হবে বা অনুমান করেছিলেন? আসলে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে একটু ধর্ম বিশ্বাস করি, আমি মনে করি অন্যায়কারীকে যে কথা বলে যে সৃষ্টিকর্তা সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না, আমি জানতাম যে এদের পরিণতি এমন পরিণতি হবে। এই বিষয়ে ভারতের এক গোয়েন্দা কর্মকর্তা এখন থেকে 6 মাস আগে আমি তাকে বলছিলাম যে দেখেন আমি যেটা আন্দোলন করি সেটা আমার জাস্ট কমিউনিটির জন্য, আমি রাষ্ট্র ক্ষমতা কোনোদিন মন্ত্রী হবো না, চেয়ারম্যান হবো না, এমপি হবো না, কিছুই না, আমি চাই আমার কমিউনিটি যেন বেঁচে থাকে। তাদের উপর অকারণে আপনি রাজা রাজা যুদ্ধ হয় উলু ঘরের পরাণ যায়, আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জাতীয় পার্টি, আপনি জামাত, নিজেরা নিজেরা যুদ্ধ করেন, ভাই আমার ঘরের পর দিয়ে আপনি যেতে চান কেন? আমার ঘরের পর দিয়ে আপনি লাথি মেরে আমার মন্দির আগুন পুড়ায় যান কেন? এই জিনিসটা একটু শেখ হাসিনার সতর্ক করেন, তাহলে শেখ হাসিনা আপনার আফগানিস্তানে যে ঘটনা ঘটছেন এই ঘটনাটা ঘটলো বলে আমি মেসেজ করে দিয়েছি, মেসেজ আমার কাছে এখনো আছে, সে আমার সঙ্গে ঝগড়া করে হ্যাঁ আপনি আফগানিস্তানের সঙ্গে তুলনা করছেন, আপনি জানেন কি আছে শেখ হাসিনা আমাদের প্রিয় মানুষ, আমরা যা পাবো তাই হবে, তার দেখার দায়িত্ব আমাদের, আমরা র কি ঘোড়ার ঘাস কাটি অমক করি তমক করি। আমি বললাম শোনেন আপনারা কি করেন না করেন এটি আপনার সঙ্গে তর্ক করবো না, আফগানিস্তানের থেকে আমেরিকা আরও 3 মাস আগে পালাই গেছে, জ্বলিয়েছে আভাস পেয়ে, আর আপনারা যেদিন তালেবান দখল করলো এই দিন আপনারা সেই বিমানের হ্যান্ডেল ধরে দেখলাম সব পালাচ্ছেন, কেন রে ভাই আগের দিন আপনার বড়রা জানতে পারে না, আপনার প্রতিবেশী নেপাল আপনার বিরুদ্ধে,
আপনার প্রতিবেশী শ্রীলঙ্কা আপনার বিরুদ্ধে, আপনার প্রতিবেশী মালদ্বীপ আমার বিরুদ্ধে, কেন প্রতিবেশীর সঙ্গে সবসময় সৎ ব্যবহার থাকবে? আজকে বাংলাদেশের মধ্যে এই অবস্থা, কেন এইগুলো করেন কেন আপনারা? আচ্ছা দাদা, একটা সর্বশেষ জামাত ইসলামের কথা যেহেতু আসলো, আপনারা জামাত ইসলাম আপনাদের মন্দিরগুলো ভাড়া দিচ্ছে, আপনার কি মনে করেন আগামী দিনে রাষ্ট্র সম্মিলিত দ্বারা আসে আপনাদের আমাদের জন্য সুবিধা হবে? আসলে বিষয়টা কি, আমি সবসময় বললাম বসে করতে করতে বসে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক মানে ভিকটিম হলে আমরা বিএনপি জামাত তো আমাদেরকে রাজনৈতিক ভিকটিম না, তার দ্বারা আমরা তো অত্যাচারিত না, যদিও এটা নিয়ে রিউমার অনেক। সেই রিউমারটা হচ্ছে তাদের সঙ্গে বিরোধ হচ্ছে ক্ষমতা দখলের আওয়ামী লীগ, আমাদের সঙ্গে তো তাদের কোনো বিরোধ না, এবং জামাত আজ পর্যন্ত জামাতের নামে যুদ্ধ করা দমক টমক এগুলো নানান কিছু হবে, সেটা তো তাদের পলিটিক্যাল, আমাদের তো না। আমাদের সম্পত্তি এনিমি প্রপার্টি করে তো জামাত দখল করে নেই, আমাদের বিভিন্ন মন্দির একবার মানে জায়গা দখলের ব্যাপারে অনেকেই অনেক কথা বলে, জামাত তো আর আমার জায়গা দখল করে না। তো সব দিক দিয়ে আমরা মনে করি যে জামাত ক্ষমতা আসলে কী হবে সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু বর্তমান সময়ের থেকে আমরা অতীত পর্যন্ত যা দেখছি জামাত দ্বারা তো আর আমরা নির্যাতনের শিকার হই নাই। এবং এই দিন আমির বলতেছেন, আমির সাহেব যেটা বলছেন যে আমার দলের নেতা কর্মী বা আমার দলের নাম ভাঙায় যদি কোনো জায়গায় কোনো হিন্দুর বাড়িতে চাঁদা দাবি করে, মন্দির ভাঙে, প্রতিমা ভাঙে, কিংবা হুমকি ধামকি দেয় কিংবা চাঁদা দাবি করে, কোনো কথা না, আপনি তাদেরকে ধরবেন, হাতে নাতে ধরে আমাদের হাতে দেবেন, ওই সরকারি পুলিশ বিচার কী হলো কি হলো না তাকে প্রকাশ্যে আপনার আমরা কী বিচার করি আপনারা দেখবেন আর কি। তাহলে এতবার একটা সিওরিটি আর তো কেউ দেয় নেই আমাদেরকে, কখনো ছাত্রলীগ তো কোনোদিন মন্দির পাহা দেয় নেই, আওয়ামী লীগ তো আমাদের কোনো মন্দিরে যে একটি রাত যাপন করে নেই, তাই আমরা যেখান থেকে উপকৃত হচ্ছি এখানে মানে হয়তো এটা নিয়ে অনেক কথাই বলবে, যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তাদের আওয়ামী লীগের শত্রু জামাত, সেই শত্রুটা আমাদের হিন্দুদের ঘাড়ে চাপায় দিচ্ছে। তাই